ভারতে কোল্ডপ্লে কনসার্টের টিকিট নিয়ে লঙ্কা কাণ্ড। যে টিকিটের মূল্য 2500 হতে 35,000 রুপি, সেই টিকিট কালোবাজারিতে 9,00,000 রুপিতেও বিক্রি হচ্ছে। আগামী জানুয়ারিতে মুম্বাইয়ের মিউজিক অফ স্পেয়ারস ট্যুরে গাইবে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। সিএনএন লিখেছে, 8 বছর পর ভারতে গাইতে চলেছে কোল্ডপ্লে। আগামী 18, 19 ও 21 জানুয়ারি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গাইবে ব্যান্ডটি। কোল্ডপ্লের গান শুনতে মুখিয়ে আছে ভারতীয় ভক্তরা। টিকিট বিক্রির দায়িত্বে রয়েছে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বুক মাই শো। 22 সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর 12টায় বিক্রি শুরু করে প্ল্যাটফর্মটি। কয়েক মিনিটের ব্যবধানে টিকিট ফুরিয়ে গিয়েছে। মোট 1,80,000 টিকিট ছাড়া হয়েছিল, তবে বুক মাই শোতে টিকিট কাটতে ঢুঁ মেরেছিল 1 কোটিরও বেশি ভক্ত। টিকিট প্রত্যাশীদের চাপে প্ল্যাটফর্মটি ক্র্যাশই করে যায়। এর মধ্যে অল্প সংখ্যক টিকিট পেলেও বেশিরভাগকে খালি হাতে ফিরতে হয়েছে। অনেকে অভিযোগ করছেন, বুক মাই শোতে পাওয়া না গেলেও কালোবাজারে চড়া দামে টিকিট বিক্রি হচ্ছে, এর পেছনে বুক মাই শোর হাত রয়েছে। সমালোচনার মুখে গত সোমবার বুক মাই শোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিস হেঞ্জারিনীকে তলব করেছে মুম্বাই পুলিশ। তবে কালোবাজারিতে টিকিট বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন বুক মাই শো। আর এরকমই নিত্য নতুন সব আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখুন। ধন্যবাদ।